যেটা থাকবে দলের যারা স্পোকসম্যান তারা বলবে, আমি তো রাজ্যপালের ভূমিকা নিয়ে বলার দরকার নেই। দলের কি স্ট্যান্ড আছে রাজ্যপালের ব্যাপারে দল বলবে? ও দুষ্কৃতি তো করেছে নিশ্চয়ই, দুষ্কৃতিরা মন বেড়ে গেছে তাই তো করছে। রাজ্য ও রাজ্যপাল সংঘাত ইস্যুতে মুখ খুললেন না ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রবিবার কাউগাছিতে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান হয়েছিল, সেইখানেই প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন সাংসদ অর্জুন সিং। এদিন রক্তদান শিবির নিয়ে ভুরি ভুরি প্রশংসা শোনা যায় তার মুখে। এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন রাজ্য এবং রাজ্যপাল সংঘাত নিয়ে। তার মুখে এদিন শোনা যায় এই বিষয়ে কথা বলতে তিনি নারাজ, সাফ জানান দল বলবে এই বিষয়ে কথা। এর পাশাপাশি দত্তপুকুর পঞ্চায়েত প্রধানের মার খুন হওয়া নিয়ে মুখ খুললেন তিনি। কি বললেন তিনি সরাসরি শোনাবো আপনাদের। দেখুন, রাজ্যপাল নিয়ে আমি কি বলবো, রাজ্যপাল কি করছেন না করছেন, আমাদের দলে কি স্ট্যান্ড আছে, দলের স্ট্যান্ড যেটা থাকবে দলের যারা স্পোকসম্যান তারা বলবে, আমি তো রাজ্যপালের ভূমিকা নিয়ে বলার দরকার নেই। দলের কি স্ট্যান্ড আছে রাজ্যপালের ব্যাপারে দল বলবে? সেটা এখন সো আর্লি আছে, একটু ইনভেস্টিগেশন হোক কি হচ্ছে কি নাম এটা না জানি কি করে বলবো। দুষ্কৃতি তো করেছে নিশ্চয়ই, দুষ্কৃতিরা মন বেড়ে গেছে তাই তো করছে, কিছু তো আছে। সমস্যাটা কি আছে, ঘরের মধ্যে কিছু হয়েছে কি হয়েছে এটা জানতে হবে। কংগ্রেস যখন নিজের জন্মলগ্ন সংগঠনটা করছিল তখন থেকে কিন্তু রক্তদান হাতিয়ার বানিয়ে আমরা কাজ করছিলাম, কেন রক্তদান ছাড়া আমাদের কোনো কাজ করতে দেওয়া হতো না তখন বামফ্রন্টে যাওয়া। কারণ তখন আমরা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কথা বলাটা আমার ছিল, সেই সময় থেকে এখানে ধীরে ধীরে সংগঠন করে আজকে একটা জায়গা তৈরি হয়েছে। আমরা সরকারে আছি, মানুষ আমাদেরকে ক্ষমতা দিয়েছে, মানুষ অনেক রকম আমাদের উপরে বিশ্বাস করে, আমাদের থেকে অনেক রকম তাদের সবসময় সামাজিক কাজের জন্য, সোশ্যাল কাজের জন্য, উন্নয়নের জন্য একটা ডিমান্ড। সেই জায়গা থেকে আজকেও এই রক্তদানকে আমরা সবসময় একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে, মানুষের সাহায্য করার হিসাবে, মানুষের পাশে দাঁড়ানোর হিসাবে আমরা তৈরি থাকি। কাউগাছি থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।